এই হচ্ছে আমার হোটেল প্লামিন, আর এই হচ্ছে সুইমিং পুলটা দেখুন, এখান দিয়ে ভালো করে দেখাই, অসাধারণ। আর আমার সামনেই হচ্ছে রেড সি, এই হচ্ছে আমার হোটেল, জিম ফিম সব রয়েছে ওপরে। হ্যাঁ হ্যাঁ, গ্যালাক্সি মিল্কশেক, ইজ ইট ইয়োর ফেভারিট? মাই ফেভারিট। ও ইজ ইট গুড? ভেরি ভেরি গুড। ওকে ওকে, ব্রিং ওয়ান গ্যালাক্সি ওয়ান, ইজ 90 পাউন্ডস। ওকে, ব্রিং ওয়ান এন্ড, ওকে, থ্যাংক ইউ। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, আই হোপ এভরিওয়ান ইজ ডুইং গ্রেট। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো এই মুহূর্তে আমি রয়েছি হুড়গাদাতে, তো হুড়গাদাতে হুড়োহুড়ি করছি। যাই হোক, হুড়গাদা ওয়ান অফ দ্য প্লেস ইন ইজিপ্ট, ইজ আ ভেরি নাইস প্লেস। মানে এখানে আসলে মনে হবে না যে আপনি ইজিপ্টে আছেন, কমপ্লিটলি ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট অ্যাটমসফিয়ার। তো আমি যে হোটেলটা রয়েছে, হোটেলটার নাম হচ্ছে প্লাম ইন, আমি এটা বুক করেছিলাম আগোদা থেকে, খুব বাজেট প্রাইসে পেয়েছি, মানে অনলি $15। হ্যাঁ, তো ইন্ডিয়ান কারেন্সিতে ওই 1400-1500 টাকার মধ্যে, এরকম উইথ ব্রেকফাস্ট উইথ এভরিথিং। সো এই হচ্ছে রুম, লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন রুমটা, সব কিছু ইনক্লুড, এভরিথিং, ফ্রিজ, টিভি, অ্যান্ড একটা 5-star হোটেলে যেটুকু দরকার হয়, ঠিক আছে, আপনারা দেখেছেন অলরেডি। এই যে বাথরুম, দারুণ বাথরুম, দারুণ বাথরুম, ঠিক আছে, সব কিছু রয়েছে। এটা আমাদের ইন্ডিয়াতে এত কমে এত ভালো হোটেল পাওয়া যায় না। যাই হোক, এর উপরে আরেকটা জিনিস আছে যেটা আজকে আপনাদের শেয়ার করবো, সুইমিং পুল ছাদের মধ্যে। একটু হাঁটি, এটা একটা তলা, এই যে এইখানেই হচ্ছে লিফটটা, আর এর ওপরে আই থিঙ্ক, আচ্ছা এখানে অ্যাক্টিভিটি, ও ওই যে পেয়েছি পেয়েছি পুল, এই যে পুল, ওয়াও, ভিউটা আপনাদের দেখাই অসাধারণ লাগবে এত কম বাজেটে, আর এত সুন্দর হোটেল, নেক্সট লেভেল। দেখুন, এই হচ্ছে আমার হোটেল প্লাম ইন, আর এই হচ্ছে সুইমিং পুলটা দেখুন, এখান দিয়ে ভালো করে দেখাই, অসাধারণ। আর আমার সামনেই হচ্ছে রেড সি, এই হচ্ছে আমার হোটেল, জিম ফিম সব রয়েছে ওপরে, আর এখানে বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটিও রয়েছে দেখুন, বাচ্চাদের খেলার জন্য। এই যে খারাপ অবস্থা হয়ে রয়েছে, বাট আছে, ওদিকে টেবিল টেনিস আছে, সব রয়েছে, জিম ওপরে, এই হোটেলটা, আর এই হচ্ছে সুইমিং পুল, আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন রেড সি, দারুণ। কালকে রেড সিয়ে আমি ওয়াটার অ্যাক্টিভিটি করতে যাবো, স্নর্কেলিং, আর আরও প্রোগ্রাম আছে, সেটা কালকে দেখাবো। আর যাবো হচ্ছে এখানে স্নান করব। এখানটায় স্যার সাঁতার কাটা যাচ্ছে না, একদম ডিপটা অনেকটা কম। সো আমার হোটেল থেকে বেরিয়ে এসেছি, এই আমার পেছনেই হচ্ছে আমার হোটেল প্লাম ইন, দারুণ হোটেল কিন্তু। আর আমি যাব হচ্ছে সামনে, একটা দারুণ জায়গা আছে, মানে দারুণ জায়গা বলতে বিচের এরিয়াটা, খুব সুন্দর বিচের এরিয়াটা দেখতে যাব, খুব সুন্দর লাগে। আর যাচ্ছি হচ্ছে রেড সিকে দেখতে, অ্যাকচুয়ালি রেড সি এটা, মানে আমরা ভূগোলে পড়েছি অনেক জায়গায়, মানে যখন ছোটোবেলায়, তো সেই জিনিসটাকে আজকে চাক্ষুষ দক্ষ দর্শন করতে যাচ্ছি, সেই সব জিনিসগুলো, রিয়েলি ইন্টারেস্টিং। বিচ সাইডে কোন দিক দিয়ে যাওয়া যায় দেখবো, ওই দিক দিয়ে রাস্তা ক্রস করি, এইভাবে আপনাদের ইজিপ্টকে এক্সপ্লোর করাচ্ছি, আর আপনারা সাবস্ক্রাইব করছেন না, শেয়ার করছেন না, জানি না কেন। এই দেখুন, এদিকে সামনে দেখতে পাচ্ছি একটা ফ্যামিলি রিসর্ট, আর এই হচ্ছে রোড। হুড়গাদাটা একটুখানি মানে অনেক আপডেট দেখতে পাচ্ছি, মানে ইজিপ্টের অন্য শহরগুলোর থেকে, কম্পেয়ার টু কায়রো, কম্পেয়ার টু আসওয়ান অ্যান্ড লুকসার, মানে ক্লিন, নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছি এই এরিয়াটা, বেসিক্যালি এই এরিয়াটা, আই ডোন্ট নো অ্যাবাউট দ্য আদার সাইড, মানে আজকে প্রথম দিন, তো এখানে বেশি দিন আমার টাইম মানে ইচ্ছা নেই এক্সপ্লোর করার, জাস্ট একদিন আমার এখানে স্টে আছে আজকে, কালকে সকালবেলা এখান থেকে চেক আউট করবো, হয় চেক আউট করবো, কালকে আমার অ্যাক্টিভিটি আছে,
একটা ওয়াটার অ্যাক্টিভিটি, সেগুলো পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে শেয়ার করবো। রাস্তা পার হই, এখানে কোনো সিগন্যাল ফিগন্যালের কোনো বালাই নেই। এই দেখুন রাস্তায় মানুষ কীভাবে পার হয়ে যাচ্ছে মাঝ রাস্তা দিয়ে। এ গাড়ি আসছে, আমিও যাই, পালিয়ে যাই, কী করবো, কোনো অপশান নেই তো, এটা সমস্যা। বাট এদিকে বিচ কোথায় আছে সেটা দেখতে হবে। এটা হচ্ছে ফ্যামিলি রিসর্ট, আই থিঙ্ক টিকিট আছে এখানে। হ্যালো, এক্সকিউজ মি স্যার, হোয়ার ইজ দ্য পাবলিক বিচ? ইটস এ ফ্যামিলি বিচ। নো নো, আই এম লুকিং ফর পাবলিক বিচ, পাবলিক। ওকে ওকে, ট্রান্সলেট ট্রান্সলেট। Do you know public? Yes, wait. There is one beach. Where, how many kilometers from here? Walkable distance? Wait. 10 minutes walking. 10 minutes walking? Yes. Okay. This way? This way. Sorry. This way and turn left. Okay. This way, turn to left. Okay. Thank you. So, এইদিকে হচ্ছে রাস্তাটা। বললো আমাদের এখানে পুলিশ হেল্প করলো যে এইদিকে সোজা যেতে হবে, এদিকে 10 মিনিট হাঁটলে তারপর বাঁ দিকে। আমি একটা পাবলিক বিচে চলে এসেছি, হাঁটতে হাঁটতে দেখলাম প্রায় মানে 2 কিলোমিটার হেঁটে ফেলেছি, হেঁটে এই জায়গাটাতে চলে এসেছি। দেখুন এখানে হোয়াট হোয়াট ইয়া ইয়া What happened? Yeah? What happened? The camera to shoot? Uh-huh. It's my photo. I'm recording myself. Yes. I'm recording myself. So, the beach is going to be here. And the beach is going to be here. Let's see what happened here. ক্যামেরা ও ভাবছে আমি হয়তো কাউকে রেকর্ডিং করছি বা শ্যুটিং করছি, বাট নিজেকে রেকর্ডিং করি। এই সব নাটক আছে এখানে জানেন তো, পয়সা ধান্দা করার খাবার। এই দেখুন এই সব জায়গাগুলো দেখুন, দারুণ এখানে সাজানো। ওয়াও, হাই, দারুণ জায়গাটা তো, বেশ এ করার জায়গা। নিচের দিকেও বসার জায়গা রয়েছে, বাট লোক সেরকম দেখতে পাচ্ছি না, এখানে লোক সেরকম নেই কেউ। নো প্রবলেম। সো ইজ দেয়ার ইজ মেনু? ওকে, there is menu, I can choose, huh? Yeah, choose. Do you have any vegetarian food? So ekhane bichar pashe ekhane detail shop kichu diye diyeche. No price mention? Ke price? No mention, price is not mentioned. Yeah, is in price mentioned here. Ah, okay, there. Yeah. Ah, okay. Do you have menu card? Yeah. Menu card. Can you give me please? Okay. Ah, okay. Can I sit there? Yeah, sit down here. Yeah, okay. Yeah. Thank you. Just bring the menu card please. Okay. Thank you. তো এখানে বসে দেখি কিছু ট্রাই করা যায় নাকি। ভালো জায়গাটা, মানে বেশ রিল্যাক্স করার জন্য দারুণ জায়গা। দেখুন এসে বিচের ধারে বসলেন, টাইম স্পেন্ড করলেন, এটা পুরো ভালো জায়গা। কেউ নেই, কাউকে বিরক্ত করতে হবে না, এই জায়গাটা বসি। বাহ, দারুণ, এখান থেকে ভিউটা আসছে দারুণ। এই যে বিচের পাশে দেখুন, এই হচ্ছে রেড সি এরিয়া, আর এই দিক হচ্ছে বসা। এ পুরো স্যান্ড ভর্তি হয়ে গেছে, পায়ে পুরো স্যান্ড। পুরো স্যান্ডে ভর্তি। করিম, নাইস টু মিট ইউ করিম। স্টার্কস, চুজ নাও অর ইয়া, আই উইল চুজ নাও। ইয়া, ডু ইউ হ্যাভ এনি ভেজ অপশন? বিকজ আই এম Do you have any vegetarian option? I'm a vegetarian. You are vegetarian? Yeah, yeah. Do you have any... Oh! Sorry. No problem. Do you have... Minty... Do
You have French fries? No French fries? Mango, strawberry drink. I have fruit salad. It's very, very good. All fresh. All fresh, huh? Yeah. You don't have any snacks like, I mean to say, like French fries or any fries, veg fries? No. You don't have, huh? No. You choose. For me? Yeah, you choose. Which one is good? Which one is good? Choose. Me? Yeah. Choose. Milkshake? Huh? My favorite. Which one? Milkshake chocolate? This one? First one? No, Galaxy. Galaxy milkshake? Yeah. Is it your favorite? My favorite. Oh, is it good? Very, very good. Okay. Bring one Galaxy one. It's 90 pounds. Okay, bring one in. Okay? Thank you, Tadim. So, look at drink that I got. Wow. Oh, look at বিচে নামতে পারবেন সুইমিংয়ের জন্য। ইটস কোয়াইট ইন্টারেস্টিং, হ্যাঁ, মানে ভালো চিল করার জন্য ভ্যাকেশানে এলেন হুড়গাদা, আর কোয়াইট চিপ, ইউনো, মানে অনেকটা কম পয়সায়, মানে আমি দেখেছি ইন্ডিয়া থেকে বেশি পয়সা লেগে যায়, বা ইউরোপ কোনো কান্ট্রিতে আপনি যদি প্ল্যান করছেন না সেখানেও অনেকটা বেশি পয়সা লেগে যায়। যেটা দেখলাম হুড়গাদাতে আমি বুক করেছি কালকে স্নর্কলিং আর স্কুবা ড্রাইভিং অ্যান্ড এভরিথিং ওয়াটার অ্যাক্টিভিটি অ্যান্ড আর একটা আইল্যান্ডে ওদের ভিজিট করাবে প্লাস উইথ বফেত, মানে লাঞ্চ আছে অ্যান্ড সফট ড্রিঙ্ক হার্ড ড্রিঙ্ক এভরিথিং ইজ ইনক্লুডেড অ্যান্ড পিক অ্যান্ড ড্রপ। আর আমি ওটা বুক করেছি কত টাকায় জানেন? কত টাকা বলি দাঁড়ান, ইটস অ্যারাউন্ড 23 ব্রিটিশ পাউন্ড, মানে ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে ওই 2500 টাকার মতো। হ্যাঁ, 2500 টাকার মতো, এত কিছু পিক আপনার হোটেল থেকে, পিক ড্রপ প্লাস খাওয়া দাওয়া স্নর্কলিং স্কুবা ড্রাইভিং এভরিথিং, মানে আমাদের ইন্ডিয়াতে পাবেন কখনো এত কম টাকার মধ্যে। তো আইসক্রিমটা গলে যাচ্ছে, আইসক্রিমটা খাই একটুখানি, দারুণ। দারুণ লাগছে এটা, রিয়েলি খুব সুন্দর সুন্দর, দারুণ খেতে। এরকম ভিউতে বসে আর এরকম খাওয়ার মজাই কিছু আলাদা, জাস্ট রিল্যাক্স চিল আর না কোনো টেনশন লাইফে, মানে সব কিছু এনজয় করা দরকার আছে। আমার সাজেশন, মানে যেটা আপনার ইচ্ছা করছে না সেটার জন্য মানে না মেহনত করে দিন, মানে দিন রাত এক করে দিন। আপনার যদি মনে হয় এই জায়গাটাতে যেতে ইচ্ছা করছে না সেটার জন্য খাটুন, কীভাবে যাবেন প্ল্যান করুন, মানে উইদাউট প্ল্যানে না কোনো কিছু হয় না লাইফে। কোনো কিছু ড্রিম থাকলে না সেই ড্রিমটাকে চেস করতে হয়। অ্যাকচুয়ালি কখনো ড্রিমকে না অজুহাত দিয়ে কাটিয়ে দিতে নেই, সিরিয়াসলি। আজ হয়তো আমি মানে আমার ড্রিম যেগুলো ইচ্ছা হয় ট্রাভেলিং, এখানে যেতে ওখানে যেতে, আমি নিজের ড্রিমটাকে না কখনো অজুহাত দিয়ে আমি কাটিয়ে দিই যে এটার জন্য হয়নি আমার লাইফে, ওটার জন্য হয়নি আমার লাইফে। সবসময় চেষ্টা করি যে কীভাবে ড্রিমটাকে চেস করব। আমার খারাপ সিচুয়েশনও প্রচুর সাইড গেছে, যেগুলো আমি কখনো আমি আমার সোশ্যাল মিডিয়াতে আমি শেয়ার করিনি, প্রচুর ডাউন সাইড গেছে, প্রচুর জিরোতে আমি চলে এসেছিলাম, অনেক খারাপ সময় গেছে, কিন্তু আমি কখনো শেয়ার করিনি। কখনো এটাই সাজেশন যে কখনো আপনি খারাপ সিচুয়েশন গেলেন না ভাববেন না যে সেটা আপনার শেষ হয়ে গেছে, সব কিছু সেখানেই শেষ। ইউ হ্যাভ টু ফাইন্ড আ ওয়ে, মানে কীভাবে সেই জায়গাটাতে আরও বেটার করতে হবে, আপনাকে উঠতে হবে। তো এই জিনিসটাই সবথেকে বেস্ট, মানে কখনো ছেড়ে দেবেন না আপনার কখনো ড্রিমটাকে চেস করতে হবে যত রকম ডিফিকাল্টিস আসুক। আর কী সুন্দর সানসেট হচ্ছে দেখুন, অসাধারণ দারুণ। তো ব্যাস, হ্যাঁ, টাইম স্পেন্ড করি একটু বসে কিছুক্ষণ, তারপর সন্ধ্যাবেলা আমি বাড়ি চলে যাব। আর ব্যাস, আর কিছু বলার নেই, কালকে আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো কিপ স্মাইল, কিপ ট্রাভেলিং, বাই বাই, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে।